সুপ্রভাত আমার সকল বন্ধুদের, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর দেখতেই পাচ্ছো যে আমি বাগানে বসে আছি। বাগানে না এখনও সেরকমভাবে রোদ আসেনি, দেখো না, একটু একটু জায়গাতে রোদ, আর বাকি জায়গাতে খুব একটা বেশি রোদ নেই। আর এখানটাতে একদমই পড়ছে না, পুরোপুরি ছায়া। এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগছে, একটা মৃদু হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। হালকা হালকা করে ওই গাছের পাতাগুলো নড়ছে, তো ভীষণ ভালো লাগছে বসে থাকতে, সত্যি কথা। তো ভাবলাম যখন বসেই আছি তোমাদের সাথে একটু গল্প করেই নিই। আর আমি যে আজকে ভিডিওটা করব সেটা কিন্তু ব্লগ ভিডিও নয়, আজকে আমি ডায়াবেটিসের প্রতিষেধক দুটো, ভীষণ ওই ডায়াবেটিসের মানে জন্য দুটো ভীষণই উপকারী এক মানে ঘরোয়া টোটকা পদ্ধতির ওষুধ দেখাবো আর কি তোমাদের, যেটা আমি বাপিকে খেতে দেখেছি, বাবাকেও খেতে দেখেছি। তো তার জন্যে আর বাবার আর বাপির বিগত, বাপি বললো বাপির 25 বছর, বাবারও 20-22 বছরের মতো হয়ে গেছে যে সুগার। তো তার জন্যে সুগার নামটা শুনলেই না প্রত্যেকটা মানুষ ভীষণ ভয় পায়, হ্যাঁ তোমার সুগার আছে, তো সেটা মেনটেন করে মানে মেনটেন করে যদি তোমরা চলতে পারো, মানে যাদের বাড়িতে সুগার আছে আর কি, এরকম সুগারের পেশেন্ট আছে, তো সেটা যদি মেনটেন করে চলতে পারো তাহলে খুব একটা প্রবলেম হয় না আর কি। তো আমি দেখেছি যখন বাবার খুব মানে সুগার বেড়ে যেত কোনো কারণে, হয়তো টেনশান করলেও কিন্তু সুগারটা বেড়ে যায়, তো যখন সুগার বেড়ে যেত বা এমনি কোনো সময়ও হয়তো, তো মাকে দেখতাম একটা শশা, একটা টমেটো আর একটা করলা, এই তিনটে দিয়েই রস বানিয়ে সকালবেলা মানে খালি পেটে কিছু খাওয়ার আগে ঘুম থেকে উঠেই ওই রসটা করে মা খাওয়াতো। তো সেটা বাপিকেও আমি খেতে দেখেছি আর কি, মামুনি খাওয়াতো বাপিকে ওরকমভাবে, বাপি আমাকে বললো। আর বাপি একটা খায় যে সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে কিছুটা ছোলা আগের দিন ভিজিয়ে রাখে, মানে কাঁচা ছোলা আর একটা করে খেজুর ভিজিয়ে রাখে আগের দিন রাত্রেবেলা শোয়ার আগে, পরের দিন সকালবেলা ওটা উঠে ওই এমনি এমনি কাঁচা ছোলাটাই আর খেজুরটা ওরকমভাবে খেয়ে নেয়, ভীষণ উপকারী এই দুটোই। যেহেতু আমি বাবাকেও দেখেছি বাপিকেও দেখেছি, তাই তোমাদের আমি ভাবলাম যে তোমাদের জানানোটা, তোমাদেরকে বলাটাও ভীষণ উপকার। আর এই সুগারটা এখন ঘরে ঘরে, সুগারটা এখন ঘরে ঘরে সবার আছে, তাই না? তার জন্য এই দুটো করলে মানে সুগারটা মেনটেনভাবে মেনটেন করে চললে, সব কিছু মানে ঠিকঠাক মতো চললে অতটা ভয়ের কোনো কারণ নেই। বাপির যখন ধরা পড়েছিল, বাপি বলল বাপির 500 সুগার ছিল, তো বাপি যবে থেকে মেনটেন করে চলে তবে থেকে, বাপি তোমার জন্য কতর মধ্যে থাকে? 160 থেকে 140, তাই না? 140 থেকে 160, ও সরি, 140 থেকে 160-এর মধ্যেই থাকে সবসময়, এর ওপরে ওঠে না। আর কোনো সময় যদি বেড়ে যায় তো তোমরা ওই 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 ঘরোয়া টোটকাটা ভীষণভাবে ইউজ করতে পারো, ভীষণ ইউজফুল ওটা। চলো তাহলে বকবকটা বাড়াচ্ছি না, তোমরা সেইগুলো দেখে নাও, যেগুলো মানে ঘরোয়া টোটকাগুলো সেগুলো দেখে নাও তোমরা। আর তোমাদের একটা কথা বলে দিই যে আমি যে ওই করলার যে রসটা দেখালাম সেটা মানে দেখাবো আর কি তোমাদের, তো সেটা তোমরা মানে এমনি নর্মাল সপ্তাহে একদিন দুদিন খেলেই হয়ে যায়, হ্যাঁ। আর ছোলাটা, ছোলা ভিজিয়ে ওই ওটা তোমরা সবসময়ই খেতে পারো, ওটা প্রত্যেক দিনই খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে যদি কোনো সময় সুগার বেড়ে যায় তখন তোরা মানে তোমরা মাপ মতো প্রত্যেক দিনই খেতে পারো, মানে সপ্তাহে 4 দিন মতো 5 দিন মতো খেতে পারো, মানে যার যেরকম দেখবে ওটা খেলে না শরীরটা আস্তে আস্তে হালকা হবে, অনেকটা সুস্থ লাগবে, তো সেই আন্দাজে তোমরা খেতে পারো, এটাই বললাম তোমাদের। চলো তাহলে দেখে নাও তোমরা কী করে আমি কী কী করলাম না করলাম ডায়াবেটিসের প্রতিষেধকগুলো। দেখো রসটা বানাতে আমার যা যা লাগছে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব, কেটে নিয়ে তারপর মিক্সিতে দিতে হবে পেস্ট করার জন্যে। এটা ভীষণই উপকারী, আমি বাবাকে সবসময় দিতে দেখেছি, মাকে, মা সবসময় বাবাকে এটা বানিয়ে দিত, যখনই বাবার সুগারটা একটু বেড়ে যেত তখনই বাবা এটা ইউজ করত, মানে মা বানিয়ে দিত আর কি বাবাকে। চলো তাহলে এগুলো কেটে নিই তারপরে মিক্সিতে পেশাই করে নেব।
সব সবজিগুলো এখানে কাটা হয়ে গেছে, এরকম ছোটো ছোটোভাবে কাটবে, তাহলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে আর কি। আর আমি যেরকম সাইজের নিয়েছিলাম সেরকম সাইজের যদি থাকে তাহলে গোটা গোটাই সবগুলো নেবে, আর যদি এর থেকে বড় থাকে তাহলে সবগুলোই হাফ হাফ করে তোমরা নিতে পারো। তাহলে একটা দিয়ে একটা, মানে সব সবজি একটা একটা করে দুদিন হয়ে যাবে যদি বড় বড় থাকে। এটা ভীষণই উপকারী, ভীষণ। দেখো এটা পুরোপুরিভাবে পেস্ট হয়ে গেছে, সুন্দরভাবে এরকমভাবে মিহিভাবে পেস্ট করতে হবে। পেস্ট করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা বার করে নিতে হবে। এখন আমি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। দেখো এটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আর এটা আমি এখন বাপিকে দিয়ে দেবো খাওয়ার জন্যে। ভীষণ উপকারী, ভীষণ উপকারী, এটা ভীষণই উপকারী। এই দেখো এখানে আছে একটা খেজুর, আর এখানে আছে কিছুটা ছোলা। এটা আগের দিন বাপি ভিজিয়ে রাখে, আর প্রত্যেক দিন সকালবেলা উঠে এইরকমভাবে এমনি এমনি করে খেয়ে নেয়। এটাও ডায়াবেটিসের জন্য ভীষণ ভীষণভাবে উপকারী, ভীষণভাবে। ডায়াবেটিস কন্ট্রোল করা খুব একটা মানে খুব কঠিন কাজ না, এগুলো একটু মেনে চললেই ঠিকঠাক মতো হয়ে যায়। আর বাপি ভীষণ মেনটেনও করে সব কিছু, এটা ভীষণই উপকারী। তো তোমাদের দেখিয়ে দিলাম দুটো ভীষণ ভীষণ উপকারী ডায়াবেটিসের জন্য ওষুধ বলতে পারো তোমরা, ভীষণ উপকারী। ট্রাই করতে পারো, তোমরা সবাই ট্রাই করতে পারো, যাদের বাড়িতে বাড়িতে এই মানে রোগটা আছে তারা সবাই এই জিনিস দুটো ট্রাই করতে পারো। দেখিয়ে দিলাম তোমাদের আমার ঘরোয়া পদ্ধতির, মানে আমার ঠিক না, মামনি মানে মামনিরা ভীষণভাবে এটা ইউজ করতো, মা এখনও করে, আমি বাপিকে এখনও বানিয়ে দিই, আজকে সকালেও বানিয়ে দিয়েছিলাম, বাপি খেলো দেখতেই পেলে তোমরা। তো তোমরাও বাড়িতে এরকমভাবে ইউজ করো, ভীষণই ইউজফুল, ভীষণই ভালো জিনিস। তো চলো আজকে আর বকবকটাও বাড়াচ্ছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে, টাটা।